আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের, আরো বিস্তারিত জানিয়ে দিব। আগুনে ঘি ঢালবে না, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের চীন। আগামী বছর ইরান পাইলটবিহীন কাহের জঙ্গি বিমান উন্মোচন করবে। সিরিয়া সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ওমান সফরে প্রেসিডেন্ট আসাদ। হঠাৎ করে উপদ্বীপে ভীষণ উত্তেজনা। পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায় কিন্তু তা অসম্ভব, পুতিনের হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ যুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের। নতুন করে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল সোমবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান। ইউরোপীয় ইউনিয়ন গতকাল ইরানের 32 ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। যথাযথ হিজাব না পরার কারণে পুলিশের হাতে আটক একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানের গত বছরে সেপ্টেম্বরে সহিংসতা শুরু হওয়ার পর এই নিয়ে পঞ্চম দফা নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ। ইউরোপের পক্ষ থেকে ওই ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি তেহরানের এই ঘোষণায় বলেন, ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞা পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান শিগগির ইইউ এর বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করবে। ইউরোপীয় ইউনিয়নে ইরানের যেসব কর্মকর্তা বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে রয়েছে সংস্কৃতি ইসলামিক দিক নির্দেশনা মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইল, শিক্ষামন্ত্রী ইউসেফ নুরি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর জেসির উপ কমান্ডার মুখপাত্র কয়েকজন সংসদ সদস্য, ইরানের বিচার বিভাগ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন কারা প্রধান। সূত্র পাস টুডে। আগুনে ঘি ঢালবেন না, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের চেন। প্রায় বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ আর বিস্তার লাভ করে এমন আশঙ্কায় গভীর উদ্বেগ জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী বিং ঘ্যাং এই উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেছেন এই যুদ্ধ আর বিস্তার লাভ করতে পারে, চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাহিরে। ইউক্রেন রাশিয়ার বিশেষ সেনা অভিযানে কিছুদিন পরে ভ্লাদিমির পুতিনের দেশের সাথে সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা দেয় চীন। এদিকে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে তার ফল ভালো হবে না বলে চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা নির্দিষ্ট করে দেশকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে করছে তাদেরকে বলতে চাই, আপনারা এই আগুনে ঘি ঢালা বন্ধ করুন। তিনি আরো বলেন, আমরা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে একটা স্থিতিশীল ইউরোপ দেখতে চাই। সূত্র আল জাজিরা। আগামী বছর ইরান পাইলটবিহীন কাহের জঙ্গি বিমান উন্মোচন করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান শিল্প সংস্থা ঘোষণা করেছে যে তারা আগামী ফার্সি বছর নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন কাহের জঙ্গি বিমান উন্মোচন করবে। এটি হবে এক আসনের স্টিলথ জঙ্গি বিমান। আগামী 21 মার্চ থেকে ইরানে ফার্সি নতুন বছর শুরু হবে। শনিবার রাতে এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলার সময় ইরানের বিশাল শিল্প সংস্থার প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল একথা বলে, 10 বছর আগে ইরান এই বিমান নির্মাণ করেছিল। কাহির বিমান প্রকল্প এখন প্রযুক্তিগত দিক থেকে পরিপূর্ণতায় পৌঁছেছে, তবে আমরা এখন আরো বেশি ভিন্ন বৈশিষ্ট্যের বিমান তৈরি করতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময়ে আপনারা কাহির জঙ্গি বিমান নতুন ভার্সন দেখতে পাবেন এবং এটি সামরিক বাহিনীতে যুক্ত হবে। তিনি বলেন, কাহির বিমান প্রকল্প থেকে পাইলটবিহীন বিমান তৈরি করা হবে। জেনারেল খাজেফাত জোর দিয়ে বলেছেন, ইরানের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশ বাণিজ্যিক বিমান নির্মাণ করবে, প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি সম্পূর্ণ অর্জন করেছে। তিনি বলেন, ইরান এখন 10 রকমের বিমানের ইঞ্জিন তৈরি করতে সক্ষম। সূত্র আল জাজিরা। সিরিয়া সংঘাত শুরু পর প্রথমবারের মতো ওমান সফরে প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ওমান সফর করেছেন। গতকাল তিনি দামেস্কে থেকে রাষ্ট্রীয় সফরে ওমানের রাজধানী মস্কোতে পৌঁছান।
2021 সালে সিরিয়া সংঘাতের শুরু পর এই প্রথম তিনি ওমান সফর করেছেন। মাস্কাট পৌঁছে বাশার আল-আসাদ ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বে সিরিয়ার একটি প্রতিনিধি দল বহনকারী বিমান মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ওমানের সুলতান তাদের অভ্যর্থনা জানায়। দ্বিপক্ষীয় বৈঠকের সময় ওমানের সুলতান ভয়াবহ ভূমিকম্পে হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানায়। এ সময় তিনি সিরিয়ার ও ভয়াবহ দুর্যোগের মোকাবেলায় ক্ষেত্রে ওমানের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা ঘোষণা দেন। হঠাৎ করে উপদ্বীপে উত্তেজনা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে এমনিতেই বিশ্ব উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। মূলত যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ঘোষণাকে কেন্দ্র করে এই উত্তেজনা শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, সোমবার সকালে কিম জং উনের দেশ উত্তর কোরিয়ায় উপদ্বীপে জলসীমায় আরো দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এর আগে শনিবার একটি দীর্ঘ পাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। জাপানের কর্মকর্তাবরদে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে দুটি ক্ষেপণাস্ত্র স্থানের সময় সোমবার সকাল 7টার দিকে নিক্ষেপ করা হয়। তবে কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করেছেন। এর আগে রোববার যৌথ বিমান মহড়া চালায় দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে নজিরবিহীন প্রক্রিয়ার যে হুমকি দেওয়া হয়েছে তার জবাবে এই মহড়া চালায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, রোববার মহড়ার উভয় দেশে F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমান অংশ নিয়েছে। আর এসব বিমানের নিরাপত্তার যুক্তরাষ্ট্র বিমান বাহিনী B-1B বোমারু বিমান মোতায়েন করা হয়। পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায় কিন্তু তা সম্ভব নয় বললেন পুতিন। রাশিয়াকে ধ্বংসে পশ্চিমারা বিশ্বযুদ্ধ উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বৈশ্বিক যুদ্ধ মস্কোকে পরাজিত করা যাবে এমন ভুল বিশ্বাসে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সংঘাতে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। রাশিয়ার রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উদ্দেশ্যে পুতিন বলেন, ইউক্রেন রাশিয়া যেসব বিষয়ে মুখোমুখি হচ্ছে তা সাবধানে ধারাবাহিক প্রচেষ্টার মধ্যে দিয়ে সমাধান করা হবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন, খবর রয়টার্সের। এ সময় প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন রাশিয়ার বছরব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, যুদ্ধ করার জন্য রাশিয়ার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি যুদ্ধে নিহতদের পরিবারের ব্যথা বুঝি, রাশিয়া যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছিল। তিনি বলেছেন, ইউক্রেনের জনগণ কিয়েভ সরকার তার পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়ে, যারা রাজনৈতিক সামরিক অর্থনৈতিক দিক থেকে এই দেশটিকে কার্যকরভাবে দখল করেছে। পুতিন বলেন, তারা স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংঘর্ষে রূপান্তর করতে চায়, আমরা এটা বুঝতে পারি, সেই অনুযায়ী প্রক্রিয়া জানাবো। রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া কখনোই তার সামাজিক বিভক্ত করার পশ্চিম প্রচেষ্টার কাছে নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে শীতল যুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সবচেয়ে পিলার হিসেবে দেখা হয় এই চুক্তিকে। একই সঙ্গে এর অধীনে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত রাখা হয়। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন মঙ্গলবার বলেছেন, আমি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে কৌশলগত অস্ত্র বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে প্রয়োজনে রাশিয়া তা করতে প্রস্তুত রয়েছে। সূত্র পাস টুডে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, বহু হতাহত। পাকিস্তানের তুরখাম সীমান্তে পাকিস্তান সেনা আফগানিস্তান সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলিতে এক পাক সেনা আহত হয়েছেন। তালেবান জানিয়েছে, পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করায় সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদপত্র দ্য ডনে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান কর্মকর্তারা অভিযোগ করেছে যে আফগানিস্তান বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে। পাক সেনার তার জবাব দিয়েছে। তুরখামে তালেবান কাশেমদের বলেন, পাকিস্তান তাদের দেওয়া প্রতিশ্রুতি মানছে না, তাই সীমান্ত বন্ধ রাখা হয়েছে। তবে পাকিস্তান কোন প্রতিশ্রুতি মানছে না তা নিয়ে জানান তিনি। অসমর্থিত মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, চিকিৎসা করতে আসা আফগানদের জন্য পাকিস্তান থেকে তাদের দরজা বন্ধ করে দিয়েছে। কোন রকম ঘোষণা ছাড়াই এ কাজ করেছে পাকিস্তান।
বিষয়টি নিয়ে এখনো দুদেশের কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছে। তবে এই গোলাগুলির পর পাকিস্তান সীমান্তের গ্রামগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে, সীমান্ত বন্দুক বজায় রাখার জিনিসপত্র কমে গেছে বলে স্থানীয় মানুষ জানিয়েছে। অন্তত 300 ট্রাক সীমান্তে দাঁড়িয়ে আছে বলে জানা গেছে। সীমান্ত বন্ধ থাকায় সবচেয়ে অসুবিধায় পড়েছে দিনমজুররা, তারা সোমবার প্রতিবাদ জানিয়েছে। সূত্র ডয়সে ভেলে।